ডিভিডিতে প্রকাশ হলো ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র দূরবীন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে হয়ে গেল ডিভিডি মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ডিভিডি মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ ডিজিটাল ফিল্ম সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাফউদ্দৌলা ও চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। দূরবীন ছবিটি কাহিনী, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন জায়ের ফিরোজ। দূরবীন ছবিটি তৈরি হয়েছে শিশু বয়সের ভাবনা, দুরন্তপনা আর অজানাকে জানার দুবার আকর্ষণ, এসব নিয়ে ছবিটির কাহিনী। ছবিটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম।